ব্যাপক অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা জাতীয় ঐক্যের সরকার গঠনে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো আর চরম বিক্ষুব্ধ সাধারণ মানুষের এখন একটাই দাবি রাজাপাক্সে পরিবার থেকে মুক্তি বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য মঙ্গলবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের আহ্বান জানান কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেয়নি বিরোধীরা বরং তাদের জোট সামাগি জনা বালাওয়েগা এসজিবি জানিয়েছে জনগণ চায় পুরো রাজাপাক্সে পরিবার পদত্যাগ করে বিদায় নিক এসজিবির সঙ্গে সুর মিলিয়েছে পিপলস লিবারেশন ফ্রন্ট তারা বলছে প্রেসিডেন্ট যদি ভাবেন এমন ভঙ্গুর অবস্থায় তার দলের সঙ্গে বিরোধীরা যোগ দিবেন তবে তিনি আকাশ কুসুম চিন্তা করছেন অন্যদিকে তামিল ন্যাশনাল অ্যালায়েন্স মনে করে ঐক্যমত্যের সরকার গঠনের প্রস্তাব অযৌক্তিক বিদায় নিতে হবে রাজাপাক্সে পরিবারকে ক্ষোভ আর অসন্তোষে ফেটে পড়েছেন সাধারণ মানুষ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছেন তারা বিরোধীদের মতো তাদেরও একই দাবি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে ঘটেছে সংঘর্ষের ঘটনা চরম অর্থনৈতিক সংকটের কারণে খাদ্য জ্বালানি বিদ্যুৎ ও ওষুধের অভাবে ভুগছেন লঙ্কানরা রেশনের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে নিশীথ সূর্য ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ